Friends, good morning, welcome back to my channel. তো শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে প্রচন্ড ঠান্ডা ফ্রেন্ডস, খুবই ঠান্ডা। মোবাইলে তো দেখাচ্ছে বা টিভিতেও দেখাচ্ছে যে বৃষ্টি হবে, নিম্নচাপ হবে, সেজন্যই আরো অ্যাকচুয়ালি বেশি ঠান্ডাটা পড়ে গেছে। তো এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিছুই করতে ইচ্ছা করে না। যাই হোক, উঠতে তো হবেই। উঠলাম, উঠে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গিয়ে চাও করলাম, চাটা খাওয়া হলো। এবার দেখি আর কি কি রান্না টান্না করা হয়েছে। চাটা করে উপরে আসলাম, উপরে এসে বসলাম, তা ভাবলাম ব্লগটা স্টার্ট করি। তো দেখি নিচে গিয়ে বাবা গেছে বাজারে, বাবা বাজার থেকে আসলে পরে বুঝতে পারবো কী কী বাজার করে নিয়ে আসবে বা কী আজকে হবে রান্না। তো ঠান্ডার মধ্যে হাতই বের করতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা। ওকে যাই নিচে যাই, খাওয়া দাওয়া তো করতে হবেই, তার জন্য তো রান্না তো করতে হবেই, না তো চলবে না। তো যাই হোক, যাই এবার নিচে। আজকে আমাদের রান্না হচ্ছে কুটি মাছ ভাজা, কুটি মাছের চচ্চড়ি, কাটলাম না তো কিছু, আর এদিকে আছে এটা হচ্ছে কাটা মাছ, আর হবে মটর শাক, না মটর শাক না, কী শাক হবে আজকে, বথুয়া শাক। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। তো এই যে আমাদের দুপুরের লাঞ্চ, বসে গেছে খেতে সবাই। এই যে মাছের ঝোল আর চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি, আর হচ্ছে এখানে আছে বথুয়া শাক স্যালাড, চরম টেস্টি। শাক না ছাড়া তো ভাতই ঢুকে না, ঠান্ডা দিনে শাকটা দারুণ লাগে, বলে লাভ নাই। তিতা না হয় শাক তাহলে তো ফাটাফাটি, বাবা তো আমার তিতা শাক পছন্দ। কালকে মনে হয় আবার হবে মটরের শাক, হ্যাঁ কালকে মনে হয় দিলি শাক হবে আমাদের। বাবা শাক লাগে না, এই যে ও লেজের সাইজটা তো সেই ফাটাফাটি সাইজ। খাওয়ার মধ্যে ভালো খাই মাংস আর মাছ, তাই না বউ আমি সব ভালো খাই। তাহলে তুমি তো ডাল ভাতে ভালো খাও, সিদ্ধ ভাতে ভালো খাও, অবস্থা বুঝে অবস্থা। ওকে খাই, ও চচ্চড়ি দেবো তো। তো রোজকার মতন আমরা হাঁটতে যাচ্ছি আমি আর বাবা স্টেশনে, এখন বাজে 5:30, সন্ধ্যারন্ধা দিলাম, সন্ধ্যারন্ধা দিয়ে এবার হাঁটতে যাচ্ছি। এই যে স্টেশনে আসলাম হাঁটতে, হঠাৎ করে কার সাথে দেখা, খাওয়ার জিনিসে ভর্তি, মাংস টাংস আছে নাকি, মাংস নাই, ঠিক আছে যাও। হ্যাঁ কেবল ট্রেনটা ঢুকলো, ওকে স্টেশন থেকে হেঁটে বাড়িতে চলে আসলাম। আজকে তাড়াতাড়ি আসলাম কারণ বৃষ্টি পড়ছে, তো সেজন্য অতটা হাঁটা হলো না, টাইমের আগে চলে আসলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, চাটা করা হলো, চা করে সবাইকে দিলাম, আর এখন বানাবো স্যুপ। তো কী দিয়ে স্যুপ বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরাও বাড়িতে ট্রাই করবে এরকম স্যুপ। এখানে সবজি কেটে নিয়েছি অল্প পরিমাণে, বাঁধাকপি আর হচ্ছে গাজর, আর অল্প পেঁয়াজ কুচানো, সামান্য কাঁচা লঙ্কা, আর একটু আদা কুচানো, এই হচ্ছে জিনিসপত্র লাগছে। তো কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে, জাস্ট নামমাত্র তেল আছে এখানে, তেল দিয়ে আর সমস্ত সবজিগুলো দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ। এখানে আছে সামান্য পরিমাণে আদা কুচানো, লঙ্কা, ধোঁয়া উঠছে লঙ্কা, আর হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ আর গাজর, এই সমস্ত জিনিস দিয়ে আমাদের হবে স্যুপ। তোমরা চলো একটু ম্যাগি মশলা অ্যাড করতে পারো, ম্যাগি মশলা দিলেও ভালো লাগবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এটাকে প্রেশারে দেবো, 3-4 সিটি দিয়ে নামিয়ে নেবো। তো সেই সমস্ত সবজিগুলোই প্রেশারে দিয়ে দিলাম, আর খানিকটা জল দিয়ে দিলাম, অল জাস্ট অল্প পরিমাণে জল, বেশি জলের দরকার নেই, দিয়ে জাস্ট 3-4 সিটি দিয়ে নামিয়ে নেব। তো 3-4 সিটি দিয়ে নামিয়ে নিলাম, তো কিছুটা এরকম টেক্সচার আসছে,
এবার কি করব, এবার একটা ডিম নিয়ে নিলাম। এই ডিমের কুসুমটাকে আলাদা করে বাকি যে সাদা অংশটা সেটা এর মধ্যে দিয়ে দেব। তো এই যে আমাদের স্যুপ রেডি, গরম গরম এগ স্যুপ, এগ ভেজ স্যুপ। আর ওটাতে একটা এই যে ডিমের যে কুসুমটা ছিল সেটা ভেজে দিয়ে দিয়েছি, এটা আমার পরের জন্য। ধোঁয়া উঠছে গরম গরম। ওকে এবার দিই। আয় নাও স্যুপ, আয় নাও। এই যে জোরটার স্যুপ খাওয়া চলছে, কেমন হয়েছে স্যুপটা? একটু অন্যরকম করে করলাম, ডিম দিলাম, ডিম দিলাম আজকে। এটা চিকেন দিলেও সেই লাগবে বলো? ঠান্ডার দিনে মা ভালো লাগছে? পুরা পুরে মানে ঝাল দেওয়া হয়েছে, এটা তো তোমার ফ্যাটও নাই, এবার পেটটাও ভরবে। লঙ্কা কুচি আছে তো, ওটা মুখে পড়বে তো। ফ্রেন্ডস, আমাদের রাতের ডিনার কমপ্লিট হলো, ডিনার টিনার করে জাস্ট উপরে আসলাম। ডিনার আছে, খেলাম রুটি সবজি সমস্ত। এমনিতে স্যুপ খেয়ে পেট ভরাই ছিল, যাই হোক তাও রাতে ডিনারটা মাছ রাতে খেতে পেয়ে যাবে সেজন্য খেলাম, তো খেতাম না। তো তো আমরা যে আমি যে স্যুপটা বানালাম এটা কিন্তু আমি নিজে মানে নিজে ইচ্ছা করে ডিমটা অ্যাড করলাম, ডিমটা অ্যাড না করেই এর আগে খেয়েছি, আমি রান্না করেছি মানে স্যুপটা তৈরি করেছি। আজকে ফার্স্ট টাইম ডিম অ্যাড করলাম, তো ভীষণ ভালো লাগলো ডিমটার জন্য। তো এটা কিন্তু একদম ভীষণ মানে কি বলবো, হেলদি টেস্টি একটা স্যুপ, কোনো রকম ফ্যাট নেই। তোমরা যারা ডায়েট করছো তারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে খেতে সন্ধ্যাবেলা এরকম ঝাল ঝাল স্যুপ খেতে। দোকানেও আমরা খেয়ে থাকি, তো এরকম স্যুপ কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো, আর কমেন্ট করে বলো যে কেমন লাগলো তোমাদের এই স্যুপটা। তো যাই হোক, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে বাই, টাটা, গুড নাইট।